রাজার দ্বীপের রাজধানী মালে যে তথ্যগুলো না জানলেই নয় মালদ্বীপের রাজধানী মালে ঐতিহ্যগতভাবে স্থানীয়রা এই শহরকে রাজার দ্বীপ বলে ডাকে এটি কেবল রাজধানী নয় দেশটির নির্বাহী আইনসভা আর বিচারিক প্রতিষ্ঠানগুলো অবস্থানে এই শহরে ছোট্ট এই দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র সরকারের সব গুরুত্বপূর্ণ অংশ ব্যাংক আর ব্যবসা পরিচালিত হয় মালেকে কেন্দ্র করে আবার এ শহরটি কিন্তু বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের একটি এখানকার হাল কৃত্রিম দ্বীপ হিসেবে দাবি করা হয় এখানে জেনে নিন মালের সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে শহরটি সম্পর্কে সার্বিক ধারণা দেবে ভ্রমণে গেলে এসব তথ্য না জানলেই নয় প্রবেশ ও থাকার ব্যবস্থা মালদ্বীপের এই শশব্যস্ত রাজধানীতে ফেরিতে চড়ে চলে যেতে পারবেন এয়ারপোর্ট আইল্যান্ড হালহালে এবং মালে শহরের মধ্যে ঘড়ি ধরে ফেরি চলাচল করে থাকার জন্য বিলাসী হোটেল রয়েছে কম বাজেটেও মিলবে আরও আছে কিছু দারুণ গেস্ট হাউস এই ফেরি কিংবা দ্রুতগতির লঞ্চের মাধ্যমে প্রতিবেশী হালহুমালে আর ভিলিং ইলি দ্বীপেও পৌঁছানো যাবে আকর্ষণীয় স্থান এখানে দেখার বেশ কয়েকটি দৃষ্টিনন্দন স্থান রয়েছে কয়েকটি চিনে নিন এক রিপাবলিক স্কয়ার একবার মালে পৌঁছলে আপনাকে স্বাগত জানাবে রিপাবলিক স্কোয়ারের এক দামনবাকৃতির পতাকা ওটা মালদ্বীপের জাতীয় রঙগুলোকে গর্বের সঙ্গে প্রদর্শন করে যাচ্ছে এই স্কয়ারে রয়েছে একটি ছোট পার্ক স্থানীয় ও পর্যটকদের ব্যাপক আনাগোনা এখানে মালের উত্তর উপকূল থেকে বেশ কাছেই রিপাবলিক স্কয়ার এর পাশেই রয়েছে দেশটির ন্যাশনাল ডিফেন্স ফোর্স এবং পুলিশের সার্ভিসের সদর দপ্তর এখানে ইসলামিক সেন্টারও রয়েছে দুই ইসলামিক সেন্টার উনিশশো সালে ইসলামিক সেন্টার খোলা হয় পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হয়ে ওঠে এটি ঐতিহ্য আর ইসলাম নিয়ে স্থানীয়দের ধ্যান ধারণা মিশেল ঘটেছে এর অনবদ্য স্থাপত্যকলায় এর অসাধারণ জাকালো সোনালি গম্বুজগুলো মালের আকাশ ছোঁয়া স্থাপনার নিশানা বহন করে মসজিদের অভ্যন্তরের নকশায় রয়েছে দৃষ্টিনন্দন কাঠের কারুকাজ ও ইসলামিক ক্যালিগ্রাফি মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদটির অবস্থান এই সেন্টারে এর নামকরণ করা হয়েছে জাতীয় বীর সুলতান মোহাম্মদ থাকরুফানু আল অজামের নামে তিন মেধু জিয়ারাই শ্রীন ফ্রাইডে মস্ক পেরিয়ে কয়েক কদম গেলেই ফ্রাইডে মস্ক কিংবদন্তি বলে ইসলামের মরক্কান পণ্ডিত আবুল বারাকাত ইউসুফ আল বারবারির সমাধি স্থান পেয়েছে এখানে তিনি এ অঞ্চলে ইসলাম প্রচার করেন চার সুলতান পার্ক দেশের স্বাধীনতার ত্রিশ বছর পূর্তিতে যে রিপাবলিকান স্থপতি উদ্বোধন করা হয় তার সামনেই সুলতান পার্ক বড় বড় গাছ আর রং বেরঙের ফুটে থাকা ফুল পার্কটিকে অপরূপ শোভা দিয়েছে এক সময় এখানে মালদ্বীপের রাজকীয় প্রাসাদগুলো গড়ে উঠেছিল পাঁচ জাতীয় জাদুঘর প্রথম উনিশশো সালে জাদুঘর খোলা হয় পরে বড় ধরনের সংস্কার কাজের মধ্য দিয়ে নতুন চেহারা পায় এটি পরে দুই সালে উন্মুক্ত করা হয় সবার জন্য অমূল্য সব সংগ্রহশালা হয়ে উঠেছে এটি ইসলামের আগের সময় থেকে শুরু করে পরের সময়ের অনেক হস্তনির্মিত নিদর্শন রয়েছে এখানে মালদ্বীপের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে হস্তশিল্পের সংগ্রহ ছয় সুনামি মনুমেন্ট মালের একেবারে দক্ষিণ পশ্চিমে দাঁড়িয়ে রয়েছে সুনামি মনুমেন্ট দুই সালে ভারত সাগরের ভূমিকম্প আর সুনামির দুঃস্বপ্ন বহন করছে এই স্থাপনা অসংখ্য জীবন শেষ হয়ে যায় ওই প্রাকৃতিক দুর্যোগে অনেক প্রাণ স্রেফ হারিয়ে যায় স্টেনলেস স্টিলের স্থাপনাটিতে মৃত্যুর সংখ্যাও প্রকাশ করে গোলাকার নকশাগুলো শুধু এই স্থানগুলো দেখায় কিন্তু একমাত্র কাজ নয় আপনি যথেষ্ট সময় ব্যয় করতে পারবেন এখানকার শপিং সেন্টারগুলোতে ঘুরে ঘুরে চমৎকার সব রেস্টুরেন্টে উপভোগ করতে পারবেন মুখরোচক খাবারের স্বাদ